Hello everyone, আজকে আমি দেখাবো এলিমেন্টর স্ক্রলিং পোর্টফোলিও উইচ ইজ লাইক দিস। অর্থাৎ আমার ওয়েবসাইটে এরকম কিছু পোর্টফোলিও থাকবে, পোর্টফোলিও গুলোর উপর ধরলে সেটা অটোমেটিকলি স্ক্রল করবে। আচ্ছা, প্রথমত আমাদের একটা পেজ তৈরি করতে হবে। আই হোপ সবাই আমরা জানি কিভাবে আসলে এলিমেন্টরের পেজ তৈরি করতে হয়। এখানে আমি জাস্ট তিনটা কলাম নিছি লাইক দিস, প্লাসে ক্লিক করার পর এখানে এরকম তিনটা কলাম, প্রত্যেকটা কলামে একটা করে ইমেজ নিছি, রাইট? এবং ইমেজের মধ্যে আমাদের যে পোর্টফোলিও গুলো আছে সেই পোর্টফোলিও গুলো আপলোড করছে। অর্থাৎ এরকম স্ক্রলিং লম্বা পোর্টফোলিও লাগবে। তো পোর্টফোলিও ডাউনলোড করার জন্য যে কোনো ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা অসাম স্ক্রিনশট এই ক্রোম এক্সটেনশনটা দিয়ে ফুল পেজ ক্যাপচার করতে পারি, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমরা যদি গুগল করি স্ক্রিনশট মেশিন তাহলে একটা ওয়েবসাইট দেখতে পাবো, সেখানে আমরা লিঙ্কটা দিব। ডেস্কটপ ভার্সনে ফুল পেজ স্ক্রিনশট থাকবে চুজ করা, তো আমাদেরকে খুব সহজ আসলে এটা ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিবে সে, আমরা ডাউনলোড করে এটাকে ইউজ করতে পারি। ওকে, সিম্পল। আচ্ছা, তো আমাদের পোর্টফোলিও গুলো হয়ে গেল, এখন আমরা তিনটা পোর্টফোলিও বসায় রাখছি। ওকে, আমি এই নোটপ্যাডে লিঙ্কটা দিয়ে রাখবো। আচ্ছা, সো এই নোটপ্যাডে আমি আসলে কিছু কোড বসাইছি, এখানে কিছু সিএসএস কোড এবং কিছু জাভাস্ক্রিপ্ট কোড আছে। ওকে, তো সবার প্রথমে আমাদের এই সিএসএস কোড গুলোকে কপি করতে হবে। আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে গেলে আমরা দেখবো এডিশনাল সিএসএস বসানোর অপশন আছে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এটা যে কোনো মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই থাকে। একদম বটমে এডিশনাল সিএসএস এ আমি আমার সিএসএস গুলো বসাই দিচ্ছি, দেন পাবলিশ। আচ্ছা, এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড আছে। সো জাভাস্ক্রিপ্টের কোড বসানোর জন্য আমরা সবাই জানি ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে একটা প্লাগইন ইউজ করতে হয়। আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিব, আমরা ইনসার্ট হেডার লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখবো ইনসার্ট হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা আছে ডাব্লিউপি বিগিনারে সেটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব। এটা ইনস্টল করার পর সেটিংসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনে ক্লিক করব। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কোড একদম বটমে স্ক্রিপ্ট ফর ফুটার এইখানে বসাই দিব, সেভ। ওকে, সো সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কোডগুলো বসানোর পর আমাদের একদম বটমে দেখা যাচ্ছে ইমেজ ক্লাস এবং কলাম ক্লাস, দুটো ক্লাস দেওয়া আছে। তো বেসিক্যালি হোয়াট উই ডিড, আমরা ওয়েবসাইট বক্সে কিছু সিএসএস পুশ করছি এবং ভিউ করার জন্য একটা হাইট এবং ওভারফ্লো হিডেন করে দিছি। আবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের যে পুরো কলামটা আছে, কলামের যে ক্লাসটা ওয়েবসাইট বক্স, এই ওয়েবসাইট বক্সটাকে স্ক্রলিং করানো হয়েছে। সো ক্লাসগুলো সেম রাখতে হবে। সো আমরা সবার প্রথমে ইমেজ ক্লাস যেটা আছে এটা কপি করলাম। আমাদের এলিমেন্টরে তিনটে ইমেজ দেখা যাচ্ছে, রাইট? ফার্স্ট ইমেজে ক্লিক করলাম, এডিট ইমেজ অপশনে আছে কিন্তু আমি, ঠিক আছে, এখানে সিএসএস ক্লাসে ক্লাসটা বসাই দিব। সেম জিনিসটা এখানেও ক্লিক করব, অ্যাডভান্স সিএসএস ক্লাসে ক্লাসটা বসাই দিলাম। আবার ইমেজে ক্লিক করলাম, অ্যাডভান্স সিএসএস ক্লাসে বসাই দিলাম। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে আমাদের কলামে ক্লাস বসাইতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট বক্স, ক্লাসটা কপি করা হলো। এখন আমরা এই যে ইমেজটা আছে এটা একটা কলাম আছে, রাইট? এই কলামে ক্লিক করব, কলামে ক্লিক করার পর কলামের ক্লাসে আমি বসাই দিব ওয়েবসাইট বক্স। আবার এই ক্লাসে যাব, এই কলামে যাব, কলামে যাওয়ার পর অ্যাডভান্সে যাব, সিএসএস ক্লাস বসাই দিলাম এবং লাস্টে এখানে ক্লিক করলাম, অ্যাডভান্স সিএসএস ক্লাস আপডেট করে দিলাম, শেষ। সো আমাদের তিনটা পোর্টফোলিও দেখা যাচ্ছে এবং আমরা যখন পোর্টফোলিওর উপর ধরতেছি ইটস গেটিং স্ক্রলড। ওকে, আমাদের যদি মনে হয় এখানে হাইটটা কম হয়ে গেছে তাহলে আমরা এখানে সিএসএস টা হালকা কাস্টমাইজ করে নিতে পারি। আমরা ডিফল্ট হাইট দিয়ে রাখছি 300, এখানে 500-600 দিয়ে রাখতে পারি, ডিপেন্ডিং অন আমি কতটুকু দেখাতে চাচ্ছি। তো যদি মনে হয় যে এখানে হাইটটা কম হয়েছে, আমরা একটু বড় করে দেখাতে চাচ্ছি, ইন দ্যাট কেস আমাদের হাইটটা বাড়াই দিলেই কাজ করবে। আই হোপ
কোনো প্লাগইন ইউজ করা ছাড়া এই জিনিসটা সবাই করতে পারবা। থ্যাংক ইউ।